ইসলামের পক্ষে থেকে পোস্ট করতে গেলে এই দেশে আজকে বাতিলের টার্গেটে পড়া লাগে বাস্তব ক্রিকেটার হাজার হাজার তরুণদের উৎসাহ দেওয়ার মতো একজন যুবক তৈরি হয়েছে বাংলার মাটিতে ক্রিকেটারদের মধ্যে তানজিম হাসান সাকিব যারা নেট সালাম দেখেছেন মানুষদেরকে খারাপির পথ থেকে ফিরিয়ে রাখতে চাইছে কারণ তার কোরআনের আয়াত জানা আছে খারাপির পথ থেকে যারা ফিরে থাকবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে কারণ আল্লাহ আপনাকে হাসানি দিয়ে ডাকছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রব্বিকুম ওয়াসারিউ আল্লাহ বলেন দৌড়া ইলা মানে দিকে মাগফিরাতিন মির রব্বিকুম আমার ক্ষমার দিকে দৌড়া কারণ আমার ক্ষমা বড় আমি আল্লাহ পাক রহমান আমি রহিম আমার কাছে চা জীবনের অভাবগুলো আমার কাছে উঠিয়ে ধর আমি আল্লাহ সব তোর জীবনের অভাবগুলো পূরণ করে দেব আপনি বলেন তো পৃথিবীর ময়দানে মায়ের কাছে যেই কথাগুলো বলা যায় না বাবার কাছে যেই কথাগুলো বলা যায় না বন্ধু বান্ধব যারা আছে ওদের কাছে এই কথাগুলো বলা যায় না কিন্তু মালিকের কাছে বলা যায় না আরো জোরে বলেন তার কাছে আপনার জীবনের সব কিছু উঠিয়ে ধরা যায় তিনি কে তিনি আপনাকে ডাকছে বান্দা খারাপির পথ থেকে ফিরে আসো তাওবা করো আর এই তাওবা যদি আমাকে আমার রাস্তায় কবুল করাতে পারো আমি আল্লাহ পাক এমন জান্নাত দেব যেই জান্নাতের বিশালতাটা হবে আসমান এবং জমিন একত্রিত করলেও শেষ হবে আপনি সুবহানাল্লাহ কালকে ভাগ খেয়ে বলেন আজকে বলার দরকার নীলফামারীবাসী খেয়াল করবেন বাংলাদেশের একজন ক্রিকেটার নাম তার তানজিম হাসান সাকিব এই ছেলেটা ফেসবুকের মধ্যে মানুষদেরকে খারাপির পথ থেকে ফিরে আনার জন্য বিশেষ করে স্কুল কলেজে ছেলেমেয়েদেরকে নিয়ে তিনি তার পোস্টের মধ্যে ইসলাম প্রচার করার জন্য বলেছেন যে মেয়েরা চাকরি করলেই কিন্তু সমাজ নষ্ট হয় কথা বলেন না কেন সমাজ নষ্ট হয় না আরো জোরে বলা লাগবে হচ্ছে তার এখন বাস্তব প্রমাণ স্বামী যদি 20,000 টাকা বেতন পায় আর ওর বউ যদি 30,000 টাকা বেতন পায় কলার ঝুঁকিয়ে বলে তোর চাইতে বেতন কি আমার কম এই কথা বলে দেশে আজ রহ রহ এগুলো গ্রামে না থাকলে শহরে পাবে লা ইকরাহা ফিদ্দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এই ব্যাখ্যা দিয়েছে কে যার ধর্ম সে পালন করবে অসুবিধা কি সে একজন মুসলমান সে ইসলামিক পোস্ট দিতে পারে না সে বলেছে কি চাকরি করলে সমাজ নষ্ট হয় সেটা মেয়েরা এরপরে ভার্সিটি চত্বরে যে মেয়েগুলো বসে বসে আড্ডা দেয় তাদেরকে যুবকেরা বিয়ে করলে ভালো একজন মা উপহার দিতে পারবে না ঠিকই তো আপনি কোন জায়গায় ভুল দেখেন আমার তো বুঝে আসে না শাহবাগের চত্বরে যেই দিন আল্লামা সাইদির নামে মিথ্যা মামলা দিয়ে যারা চেয়েছিল ফাঁসির রায় চেয়েছিল ওরাই আজকে এই সব আলেমদের ভালো মানুষদের পিছনে লাগছে অনেকে মনে হয় এবার রাগ করলে রাগ করলে আমার কথাগুলো এই রকমই কে মন খারাপ করবে কে খুশি হবে আমার দেখার বিষয় নেই আমার দায়িত্ব স্পষ্ট ব্যাখ্যা উঠিয়ে ধরা আপনি মানতে পারেন না আপনার ব্যর্থতা কথা বলেন না কেন ওই যে ডাক্তার যেমন আপনাকে ভালো ভালো জিনিস বলে দিচ্ছে এগুলো খাবেন না তারপরেও যদি গায়ে জুড়ি করে খান আপনার রোগ কিন্তু কমবে না রোগ আরো বাড়বে কথা বলেন না কেন তো কোরআন দিয়েছে আল্লাহ শেফা আকারে আপনি জীবনে নেন দেখবেন আপনার সম্মান মর্যাদা যা দিয়েছে আমার আল্লাহ আরো বাড়িয়ে দিবে আল্লাহু আকবার বলতে পারেন না এইসব যুবকদেরকে উৎসাহ দেবে তা না হিন্দুরা তাদের অনুষ্ঠান কত সুন্দর করতে পারে কত পুজো করতে পারে কিন্তু মুসলমানেরা কোরআন প্রচার করতে গেলে দেখবেন বাধা দেয় এটা জালিমদের স্বভাব কথা বলেন না কেন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খসারা হে নবী আপনি দেখবেন জালেম যারা হবে তাদের অন্তকরণের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে আমার বন্ধুরা খেয়াল করবে এইবার আমি আপনাকে কোরআনে কারীম সূরা বাকারার একটা আয়াত বলছি কান খাড়া করবেন এইসব জালেমদেরকে আপনি যত ইসলামের পথে কোরআনের পথে আপনি ডাকেন না কেন যতই আপনি তাদেরকে ইসলামের দিকে কোরআনের দিকে ইমানের দিকে আপনি ডাকেন না কেন তারা কোনোদিন ইমান আনবে না বরং তারা ইমানদারদেরকে নিয়ে পর্যন্ত ঠাট্টা করবে আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস বলেন আল্লাহু আকবার ভালো করে বুঝবেন
সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা প্রথম নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার রুকু ১৩ নাম্বার আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে ইজা মানে যখন কিলা মানে বলা হয় লাহুম মানে তাদেরকে এই পৃথিবীর ময়দানে আমানু তোমরা ঈমান আনো যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো কেমন করে ঈমান আনবে কামা আমানান নাস মানুষ যেভাবে ঈমান এনেছে কান খাড়া করবেন এই জায়গায় একটা পয়েন্ট লুকিয়ে আছে মুসলমান এই পৃথিবীর ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন ঈমানের দাবি অনুযায়ী দুনিয়ায় যারাই টিকে থাকতে যায় তাদের জায়গাগুলো ফাঁসির মঞ্চে পর্যন্ত হয় কথা বলেন ঈমান আনার পর পরে দুনিয়ার ময়দানে যারা ঈমানের প্রতি টিকে থাকতে যায় তাদের জায়গাগুলো উত্তপ্ত মরুভূমির জ্বলন্ত অঙ্গারের মধ্যেও হয়ে থাকে তার বাস্তব দৃষ্টান্ত বেলাল এই কথা বলেন না কেন আল্লাহ পাক বলেন কামা আমানান নাস মানুষ যেভাবে ঈমান এনেছে ওইভাবেই মানা লাগবে মানুষের মধ্যে আজ আপনি মিলিয়ে দেখেন ঈমান আনার কারণে কত মানুষের জীবন চলে যায় ঈমান আনার কারণে কত মানুষকে ফাঁসির দড়িতে লটকিয়ে মারে আর একই ঈমান আনার পরে ঢোল তবলা বাজায় ডুগি বাজায় আর রাস্তার মোড়ে মোড়ে স্লোগান দেয় যে দেখ ওটা ঈমানদার ও বাড়ি থাকতে পারে না ঘরে থাকতে পারছে না কথা বলেন না কেন এরকম মানুষের দেশে নেই আছে মানে আমরা আছে মানে আমার বন্ধুরা খেয়াল করবেন ঈমানের জোর কত বড় হয় হযরতে বিলাল উমাইয়ার একজন কেনা গোলাম শুধু আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাওহীদের ঘোষণা দেওয়ার কারণে উমাইয়া বিলালের প্রতি জুলুম নির্যাতন শুরু করে দিলেন হযরতে বিলালের হাত বাঁধলেন পা বাঁধলেন উত্তপ্ত মরুভূমির মধ্যে হযরতে বিলালকে শুইয়ে দিয়ে পিঠের মধ্যে চাবুক মারে উমাইয়া তাকিয়ে দেখে বিলালকে এতেও ক্রান্ত করা যাচ্ছে না এরপরে করলেন কি বাবলা গাছের কাঁটাগুলো নিলেন জিহ্বাটা হযরতে বিলালের টান দিয়ে বের করলেন বাবলা গাছের ওই কাঁটাগুলো হযরতে বিলালের জিহ্বার মধ্যে ফুটিয়ে ফুটিয়ে দিলেন তারপরেও উমাইয়া ক্ষান্ত হলেন না ডাক দিয়ে বললেন বেলাল বারবার আহাত আহাত বলো এইবার কেমন করে বলবে তোমার জিহ্বায় কাঁটা ফুটিয়ে দিয়েছি ডাক দিয়ে বললেন দেখেন আপনি আমার জিহ্বাটা হয়তো নড়াচড়া করেছে তাই বন্ধ করতে পেরেছেন কিন্তু অন্তরে যে আল্লাহর প্রশংসা চলছে এটা কোনোদিন কিন্তু আপনি আটকাতে পারবেন না হয়তো আপনি মুখের মধ্যে সেলাই করে দিতে পারেন এই পৃথিবীর ময়দানে হাত কেটে আপনি নিতে পারেন ঈমান আনার কারণে কামা আমানান নাস মানুষ যেভাবে ঈমান এনেছে ঈমান আনার কারণে জ্বলন্ত অঙ্গারের মধ্যে আপনি তাদেরকে শুইয়ে দিতে পারেন কিন্তু অন্তরে যে আল্লাহর প্রেম ভালোবাসা তৈরি হয়েছে এটা থেকে কোনোদিন তারা এক চুল পরিমাণ ফিরে আসবে না